দেখো সুব্রজিৎ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, পুলিশ নিয়ন্ত্রণে এসেছে। যেটা অভিযোগ ছিল সকাল থেকেই কংগ্রেস এবং বিজেপির অভিযোগ ছিল যে এই যে এক নম্বর ওয়ার্ডে যে বুথ রয়েছে সেখানে কিন্তু বুথ জ্যাম হচ্ছিল, এরকম একটা অভিযোগ সকাল থেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা করছিলেন। এবং তার মানে আমরা দেখতে পারি যে ছাপ্পা ভোট এখানে হয় সেটা কিন্তু স্বীকার করেছে প্রিসাইডিং অফিসার, যে এখানে বহিরাগত লোকজন এসেছিল, এখানে ছাপ্পা ভোট হয়েছে এই স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। তারপরেই যারা এখানে বুথ জ্যাম করেছিল, ছাপ্পা ভোট করেছিল, তারা কিন্তু ফের এই অঞ্চলে ভেতরে ঢোকে এবং তাদের অভিযোগ যে তাদের এজেন্টকে বার করে দেওয়া হয়েছিল সেটা নিয়েও কিন্তু ফের এখানে উত্তেজনা সৃষ্টি হয়। তারপর পুলিশ তাদেরকে এখান থেকে বার করে দেয়, এখন পর্যন্ত তিনজনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। আমি 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 এখানে প্রিসাইডিং অফিসার কি বলছেন দর্শকদের শোনাতে চাইব। পুলিশকে ইনফর্ম করেছেন, পুলিশ আসছেন, পুলিশ এসে ব্যাপারটা দেখবেন। জনা পাঁচেক এসেছিল, পাঁচ ছ জন মতো, টু অর থ্রি মিনিট, তিন মিনিট মতো, দুইটা এসে কি করলো, এসে কি করলো, হ্যাঁ কিছু ভোট দিয়েছে আর কি, ইললিগালি আর কি, আনঅথরাইজড পার্সন হিসেবে ভোট দিয়েছে। পুলিশ তো গেটে ছিল একজন কনস্টেবল, বাট আমি আমার অফিসিয়াল ডিউটি পেপার ওয়ার্ক করছিলাম, বাট ওরা যখন এন্ট্রি নেয় আমি পুলিশকে খুঁজতে যাই আর কি ফর দ্য হেল্প, বাট আই ডিড নট ফাইন্ড এনিওয়ান। উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনা হালি শহরে বুথের কাছে বোমাবাজি, সেই বোমাবাজির চাপ একেবারে স্পষ্ট, সেই ছবি আপনারা দেখছেন। বুথের ভেতরে ঢুকে তাণ্ডব, গারুলিয়াতেও বোমাবাজি হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় সমীরণ সকাল থেকে চাপা উত্তেজনা ছিল, কিন্তু একেবারে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা। দু জায়গার ছবি দেখাচ্ছি, হালি শহর এবং গারুলিয়া। সমীরণ কি অবস্থা এখন? দেখো তোমাকে বলি সুপ্রজিৎ, দু জায়গায় অর্থাৎ হালিশহর পুরসভা 23 নম্বর ওয়ার্ড হাজিনগরে বুথের মধ্যে ছাপ্পা চলছিল, সেই সময় কয়েকজন মহিলা গিয়ে প্রতিবাদ করে এবং ইভিএম মেশিন ভাঙচুর করে, তারপরেই বুথের বাইরে বোমাবাজি হয়। এর পরের ঘটনাটি ঘটে গারুলিয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডে, সেখানে প্রার্থী এবং তার কয়েকজন বিজেপি প্রার্থী কুন্দন সিং এবং তার কয়েকজন সহযোগী ভেতরে ঢুকে তাদের অভিযোগ যে সেই সময় শাসক দলের কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিল, তারা প্রতিবাদ করে, সেই সময় তাদেরকে বুথের ভেতরেই বেধড়ক মারধর করে, তারপরেই বুথের অদূরে রামপ্রসাদ মোড়ে এবং সেখানে বোমাবাজি হয়, বেশ কয়েকটি বোমা চড়া হয়। এলাকা দুটো এলাকায় যথেষ্ট উত্তপ্ত। এর পাশাপাশি কদ্দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড বিবেকনগরেও বোমাবাজি হয়। অর্থাৎ বেলা যত বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জায়গায় জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। এবং বিজেপির বিজেপি প্রার্থী 21 নম্বর ওয়ার্ডের গারুলিয়া পুরসভার কুন্দন সিং এর অভিযোগ, সকাল থেকে সেখানে ছাপ্পা ভোট চলছিল, তারা গিয়ে প্রতিবাদ করলে বিজেপি প্রার্থী সহ বেশ কয়েকজনকে মারধর করা হয় বুথের ভেতরেই, এরপরেই বোমাবাজির ঘটনা ঘটে। সুব্রজিৎ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।